আসসালামু আলাইকুম। সিম্পল ব্যাংক কন্ডিশনাল এক্সপ্রেশনের আজকে হচ্ছে পার্ট ফোর। আমরা কোডের ভিতরে অনেক সময় এরকম ইফ এলস এর ভিতরে কোড লিখে থাকি, যেখানে আপনার ইফ এর ভিতরে একটা কন্ডিশন লেখার পর তারপর যে স্টেটমেন্টগুলো লেখা থাকে সেই স্টেটমেন্টের ভিতরে দেখা যায় যে সেম কোড ইফ এর মধ্যেও আছে এবং এলস এর মধ্যেও আছে। তো এরকম যদি থাকে যে 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 কোডটা আপনার কন্ডিশনের উপরে আসলে বেস করে কোনো কাজ করে না, আপনার ইফ যদি কন্ডিশন সত্য হয়ে থাকে তাহলে আপনার এখানেও সেই কাজটা করবে, আবার এলস এর ভিতরে আছে এটাও আপনার সেই একই কাজই করবে, তাহলে সেক্ষেত্রে আমরা করব কি, যেহেতু দুইটা জায়গাতে একই কোড আছে তাহলে সেই কমন অংশটাকে আমরা হচ্ছে বাইরে বের করে দিব। তাহলে আমরা আমাদের এখানে সেন্ট এই কথাটা দুইবার লেখা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যখন এটাকে সিম্পলিফাই করবো তখন আমরা এটাকে সিম্পলিফাই করবো ঠিক এইভাবে, যে এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর তারপর এখান থেকে সেন্ট যে অংশটা সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, এখান থেকে বাদ দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা সেটাকে পেস্ট করে দিলাম। এবং এইভাবে আমরা কোডটাকে যদি আমরা দেখা যায় যে সেম কোড আছে এবং সেম কোড যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে সেন্ড যে মেথডটা আছে সেই সেন্ড মেথডটাকে আমরা হচ্ছে যে ইফ এবং এলস এর থেকে বাইরে বের করে নিয়ে যেখানে কমন পয়েন্ট সেই কমন পয়েন্টের ভিতরে আমরা রেখে দিব। এক্ষেত্রে কিছু রুলস আছে, এই রুলসগুলোর ভিতরে আপনাকে ফলো করতে হবে। এখানে টোটাল 5টা রুলস আছে, সেই রুলস এর ভিতরে বলা আছে যে আইডেন্টিফাই কোড দ্যাট ইজ এক্সিকিউটেড দ্য সেম ওয়ে, যদি সেম ওয়েতে কোডটা এক্সিকিউট হয় তাহলে সেটাকে আইডেন্টিফাই করুন। আবার এখানে সেকেন্ড যে পয়েন্টটা বলা আছে সেই সেকেন্ড পয়েন্টটা বলা আছে ইফ দ্য কমন কোড ইজ অ্যাট দ্য বিগিনিং, যদি এটা শুরুর দিকে থাকে তাহলে মুভ ইট টু বিফোর কন্ডিশনাল, তার মানে কন্ডিশনালের আগে সেটাকে মুভ করে ফেলুন। যদি এটা আপনার শুরুর দিকে থাকে তাহলে সেটা হচ্ছে কন্ডিশনের আগে আপনি এটাকে উপরের দিকে উঠাই দেন। আর একটা কথা বলা আছে, যদি আপনার এটা শেষের দিকে থাকে তাহলে সেটা আপনার কন্ডিশনের পরে পাঠান। তাই এখানে আমাদের সেন্ট এই মেথডটা আমাদের শেষের দিকে আছে, তাই কন্ডিশন এটা ফিল আপ হওয়ার পর তারপর আমরা এখানে সেন্টটাকে নিচের দিকে পাঠিয়ে দিয়েছি। আর যদি এমন হয়ে থাকে যে ইফ দ্য কমন কোড ইজ ইন দ্য মিডিল, যদি মিডিলে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি খুঁজে বের করুন যে আপনার এই কোডটাকে আপনি ভালো করে আইডেন্টিফাই করুন এবং এটাকে কোন চেঞ্জ মানে কোথায় এবং এটাকে কোথায় শিফট করলে আপনার জন্য ভালো হয় সেই বিষয়টা আপনারা খুঁজে দেখবেন। আর লাস্ট যে পয়েন্টটাতে বলা আছে ইফ দেয়ার ইজ মোর দ্যান এ সিঙ্গেল স্টেটমেন্ট, যদি একের অধিক স্টেটমেন্ট থেকে থাকে তাহলে ইউ শুড এক্সট্রাক্ট দ্য কোড ইন্টু এ মেথড, তখন আপনাকে একটা মেথডে এটাকে কনভার্ট করা সব থেকে উত্তম হবে। তো আপনাকে এই পাঁচটা যে পয়েন্ট আছে এই পাঁচটা পয়েন্ট আপনাকে ফলো রাখতে হবে। যদি আমরা কোড সিম্পলিফাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই পাঁচটা পয়েন্ট ফলো রাখতে হবে। ফলো রাখলে তাহলে আপনার কোডটা অনেক সুন্দর এবং অনেক গোছালোভাবে থাকবে। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।